বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আহসান, সিনিয়র শিক্ষক খিলভাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি আজকে দশম শ্রেণীর হিসাববিজ্ঞান বিষয়ের রেয়ামিল অধ্যায়ের একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো? করোনার কারণে গত মার্চের 17 তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এজন্য সরকারের উদ্যোগের কারণে আমরা অনলাইনে তোমাদের বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নিতেছি। এখন আমি হিসাব বিজ্ঞানের একটা রেয়ামিল অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নটা দেখো, 31 ডিসেম্বর 2017 তারিখে রহিম ট্রেডার্স থেকে খতিয়ান উদ্ধৃতগুলো গৃহীত হয়েছে। এখানে আছে পদ হিসাব 35,000 টাকা, প্রাপ্য হিসাব 30,000 টাকা, হাতে নগদ 31/12/17 8,000 টাকা, হাতে নগদ 1/1/17 10,000 টাকা, মোটর গাড়ি 1,00,000 টাকা, যন্ত্রপাতি 2,00,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, সমাপনী মজুত পণ্য 12,500, কমিশন 600 টাকা, পরিবহন হইল 1,600 টাকা, বিক্রয় হইল 1,90,000 টাকা, 6% ব্যাংক ঋণ 1,34,000 টাকা, মূলধন 1,00,000 টাকা, ক্রয় 1,00,000 টাকা। এখানে তিনটা প্রশ্ন অঙ্ক করার জন্য সাধারণত তিনটা থাকে, ক খ গ। ক নম্বরে আছে যে উদ্ধৃতগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত, খ হল স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য কত, গ নম্বর হলো উদ্ধৃতগুলোর সাহায্যে একটি রেয়ামিল প্রস্তুত কর। আচ্ছা, তোমাদের রেয়ামিল প্রস্তুত করার জন্য প্রথমে হিসাবের কোনগুলি ডেবিট দিকে বসবে, কোনগুলি ক্রেডিট দিকে বসবে এটা তোমাদের জানা দরকার। তোমরা ডান পাশে খেয়াল করো, ডান পাশে ওখানে লেখা আছে সম্পদ ও দায় ডেবিট, সম্পদ এবং দায় ডেবিট, আর আয় সম্পদ ও ব্যয় ডেবিট, সম্পদ ও ব্যয় ডেবিট, আয় ও দায় ক্রেডিট, আবার মালিকানা স্বত্ব ক্রেডিট। এখানে মালিকানা স্বত্ব বলতে মালিকানা স্বত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে, আবার যদি মালিকানা স্বত্ব হ্রাস পায় তাহলে ডেবিট হবে। আচ্ছা, এজন্য আমরা প্রথমে এখানে দেখো পদ হিসাব, এটা হলো দায়, তো এটা সাধারণত ক্রেডিট দিকে বসবে, আর প্রাপ্য হিসাব এটা হলো সম্পদ, এটা ডেবিট দিকে বসবে। হাতে নগদ 31/12/17, এখানে দুইটা হাতে নগদ আছে। আমরা রেয়ামিলের তৈরি করা সিস্টেম অনুযায়ী আমরা জানি বছরের প্রথমে হাতে নগদ যেটা এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, তাহলে হাতে নগদ 31/12/17 এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে ডেবিট দিকে, আর হাতে নগদ 1/1/17 এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। তারপর মোটর গাড়ি এটা সম্পদ, স্থায়ী সম্পদ, এটা ডেবিট দিকে বসবে, যন্ত্রপাতি সম্পদ, স্থায়ী সম্পদ, ডেবিট দিকে বসবে, প্রারম্ভিক মজুত পণ্য এটা হলো ব্যয়, ডেবিট দিকে বসবে, সমাপনী মজুত পণ্য এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, কমিশন এটা ব্যয় ডেবিট দিকে বসবে, পরিবহন এটা ব্যয় ডেবিট দিকে বসবে, বিক্রয় এটা আয় ক্যাট দিকে বসবে, 6% ব্যাংক ঋণ এটা হলো দায় ক্যাট দিকে বসবে, মূলধন মালিকানা স্বত্ব ক্যাট দিকে বসবে, ক্রয় এটা ব্যয় ডেবিট দিকে বসবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্নের মধ্যে চলে আসি, যেগুলি রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ। এখানে আমরা এই উদ্ধৃতগুলো নিয়ে আলোচনা করছি, এখানে দুইটা জিনিস অন্তর্ভুক্ত হবে না। একটা হলো হাতে নগদ 1/1/17 10,000 টাকা, এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, আর সমাপনী মজুত পণ্য 12,500 এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য কত। সম্পদ দুই রকম আছে, একটা হলো স্থায়ী সম্পদ আর একটা হলো চলতি সম্পদ। যেমন পদ হিসাবে এটা একটা সম্পদ, এটা হলো চলতি সম্পদ, তারপরে হাতে নগদ এটা একটা সম্পদ, এটা হলো চলতি সম্পদ, তাহলে এখানে স্থায়ী সম্পদের মধ্যে আসবে না। তাহলে এখানে দুইটাই স্থায়ী সম্পদ আছে, একটা হলো মোটর গাড়ি 1,00,000 টাকা, আর একটা হলো যন্ত্রপাতি 2,00,000 টাকা, তাহলে এই দুটো যোগ করলে হয় 3,00,000 টাকা। আর এখানে প্রশ্নের মধ্যে বলা আছে স্থায়ী সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য, তাহলে দীর্ঘমেয়াদী দায় আছে 6% ব্যাংক ঋণ, এটা হলো দীর্ঘমেয়াদী দায়, আবার কিছু স্বল্পমেয়াদী দায়ও আছে, যেমন প্রাপ্য হিসাব এটা হলো স্বল্পমেয়াদী দায়,
এটা এখানে আসবে না। তাহলে দীর্ঘমেয়াদী আয় হলো ব্যাংক হিসাব 1,34,000 টাকা। এই দুটোর পার্থক্য যদি আমরা 3 লক্ষ থেকে 1,34,000 টাকা বিয়োগ করি তাহলে হয় 1,66,000 টাকা। তো এই জন্য তোমাদের এখন আবার এই রেয়ামিল গ নম্বরটা আজকে তোমাদেরকে আমি বোর্ডে করে দিতেছি না, এটা তোমরা বাড়ি থেকে করে আনবা। এটা জন্য আমি আবার তোমাদেরকে ভালো করে বুঝাই দিতেছি। প্রথমে তো তোমরা এখানে যে আমি লিখলাম সম্পদ ও ব্যয় ডেবিট, আয় ও দায় ক্রেডিট, মালিকানা স্বত্ব ক্রেডিট, এই সূত্র অনুযায়ী এখন আমি তোমাদেরকে এটা বুঝাই দিতেছি। পদ হিসাব হলো কে দায়, এটা হলো স্বল্পমেয়াদি দায়, এটা কোন দিকে বসবে? রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে। প্রাপ্য হিসাব এটা হলো চলতি সম্পদ, প্রাপ্য হিসাব কি? চলতি সম্পদ, এটা রেয়ামিলের ডেবিট দিকে বসবে। হাতে নগদ 31,12,17 এটা হলো চলতি সম্পদ, এটাও রেয়ামিলের ডেবিট দিকে বসবে। হাতে নগদ 1,17 এটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। তারপরে মোটর গাড়ি এটা হলো স্থায়ী সম্পদ, রেয়ামিলের ডেবিট দিকে বসবে। যন্ত্রপাতি এটাও স্থায়ী সম্পদ, রেয়ামিলের ডেবিট দিকে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য এটা ব্যয় ডেবিট দিকে বসবে। সমাপনী মজুত পণ্য রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। কমিশন এটা ব্যয় ডেবিট দিকে বসবে। যদি কমিশন প্রাপ্তি লেখা থাকে তাহলে আয় হবে, তখন ক্রেডিট দিকে বসবে। পরিবহন, যখনই পরিবহন শব্দটা লেখা থাকবে সব ধরনের পরিবহন হলো ব্যয়, ডেবিট দিকে বসবে। তারপরে বিক্রয় এটা আয়, ক্রেডিট দিকে বসবে। 6% ব্যাংক ঋণ এটা হলো দায়, তবে এটা হলো দীর্ঘমেয়াদী দায়, এটা ক্রেডিট দিকে বসবে। মূলধন মালিকানা স্বত্ব, এখানে মূলধনের কারণে মালিকানা স্বত্ব বৃদ্ধি পাইতেছে, এই জন্য ক্রেডিট দিকে বসবে। ক্রয় এটা ব্যয়, ডেবিট দিকে বসবে। এখন আমরা এটা যোগ করি, যদি কোনো কারণে রেয়ামিল না মিলে তাহলে তোমরা কী করবা, যেই সাইডে টাকা কম আছে ওইখানে অনিশ্চিত একটা নতুন হিসাব দিবা, অনিশ্চিত হিসাব দেখি দোনো সাইড মিলাই দিবা। রেয়ামিল আসলে প্রকৃতপক্ষে কোনো হিসাব না, এটা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা এটা সাধারণত তৈরি করি। আর্থিক অবস্থা যাচাই করার আগে আমরা রেয়ামিল প্রস্তুত করি, দেখি যে আমাদের হিসাবের সবগুলি ধাপগুলি ঠিক আছে কি না। তো আজকে এই পর্যন্তই, তা আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।